গেল ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের সন্ধান মিলে, আর এরপর প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে মৃতের সংখ্যা। দীর্ঘ হচ্ছে আক্রান্ত মানুষের তালিকা। চীনের হুবেই প্রদেশ থেকে বেশিরভাগ আক্রান্ত রোগী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। হুবেই প্রদেশেই নতুন করে 45 জনের মৃত্যু হয়েছে। উহান শহরে এখন পর্যন্ত মোট 294 জন প্রাণ হারালেন। এই প্রদেশেই মোট আক্রান্তের সংখ্যা 9,000-এর বেশি। তবে এই প্রাণঘাতী ভাইরাস ধীরে ধীরে যেন হয়ে উঠছে লাগাম ছাড়া। চীন ছাড়াও 100 জন রোগীর সন্ধান মিলেছে বিশ্বের বিভিন্ন দেশে, ছড়িয়েছে 25টি দেশে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত সপ্তম ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এছাড়া প্রতিনিয়ত নতুন নতুন রোগী শনাক্ত করা হচ্ছে বিভিন্ন দেশে। এমন সংখ্যায় যুক্তরাষ্ট্র চীন ভ্রমণ করা বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পর সেই তালিকায় যোগ হয়েছে রাশিয়া, জাপান, পাকিস্তান, ইতালি। তবে এমন পদক্ষেপের বিরোধিতা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এমন ব্যবস্থা গ্রহণের সঠিক সমাধান আশা করা যায় না, এমনকি এটি ঔষধ সরবরাহ সহ অর্থনীতিতে ব্যাপক